गंगा दिए कोनो देह जाते राज्येर मालदाय प्रवेश करते ना पारे सेजन्य सर्वतो चेष्टा चालाबे झारखंड प्रशासन। मालदा जिला प्रशासनेर संगे आलोचनाय एमनी आश्वास देया हयेछे। जिला प्रशासन सूत्रे खबर छे बाणिकचके चूड़ान्त सतर्क रयेछे जिला प्रशासन, नदीपथे चलछे कड़ा नजरदारी। मालदा जिला प्रशासन के आश्वस्त करेछे झारखंड प्रशासन, केनना जेभावे गंगा एवं यमुनाय एकाधिक करोना संक्रमित रोगीर देह भासिये देया हच्छे। बिहार उत्तर प्रदेश एवं मध्य प्रदेश विभिन्न जगह से छवि अपने सामने तुले धरे तई ओ समस्त देह गंगा दिए ए राज्य प्रवेश करते पारे एमनटाओ किन्तु आशंका करा होच्छे। तबे गंगा दिए कोनो देह जाते ए राज्येर मालदाय प्रवेश करते ना पारे सेजन्य सर्वतोभावे चेष्टा चालाच्छे झारखंड प्रशासन। मालदा जिला प्रशासनेर संगे आलोचनाय एमनटाई आश्वास दिएछे झारखंड प्रशासन। तबे जिला प्रशासन तत्पर रयेछे, नदीपथे चलछे कड़ा नजरदारी। माणिकचके चूड़ान्त सतर्क रयेछे जिला प्रशासन। नदीपथे जाते कोनो देह मालदाय प्रवेश करते ना पारे से कारणेई तत्पर रयेछे मालदा जिला प्रशासन। गतकाले आपनादेर सामने तुले धरेछिलाम मध्यप्रदेशेर छवि। बिहार उत्तर प्रदेशेर पर मध्यप्रदेशेर विभिन्न जायगाय नदीर मध्ये भाषिये देया हच्छे करोना संक्रमित रोगीर देह। कबरस्थ करा जाच्छे ना, दाह करा जाच्छे ना, ए कारणे प्रचुर करोना संक्रमित रोगीर देहके नदीर जले भाषिये देया हच्छे। एर फले नदीर जल जेमन दूषित हबे पाशापाशी एई जल जदि एकई भावे ए राज्येओ प्रवेश करे রাজ্যের মানুষজন সংক্রমিত হতে পারেন এমন আশঙ্কাও করা হচ্ছে। তাই গঙ্গা দিয়ে কোনো মৃতদেহ যাতে রাজ্যের মালদায় প্রবেশ করতে না পারে সে কারণে চূড়ান্ত তৎপর রয়েছে মালদা জেলা প্রশাসন। যদিও মালদা জেলা প্রশাসনকে আশ্বস্ত করেছে ঝাড়খণ্ড প্রশাসন, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। মালদা জেলা প্রশাসনের সঙ্গে এক প্রস্থ আলোচনা হয়েছে এই বিষয় নিয়ে ঝাড়খণ্ড প্রশাসনের। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি রাজশ্রী রয়েছে আমাদের সঙ্গে। রাজশ্রী, মালদা জেলা প্রশাসন কতখানি তৎপর, নদী পথেই বা নজরদারি কতখানি চালানো হচ্ছে? আধরেই মালদা জেলা প্রশাসন একে যথেষ্ট তৎপর এবং সকাল থেকেই কড়া নজরদারি চলছে মানিকচক ঘাটে, পঞ্চানন্দপুর ঘাটে। সেখানে কিন্তু পুলিশ প্রশাসন মিলে যেভাবে নজরদারি চালাচ্ছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। কোনো লাশ যদি কোনো কারণে চলে আসে ভেসে গঙ্গা দিয়ে, সেই লাশকে যাতে সঠিকভাবে সৎকার করা যায় সেই দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। যদিও যেটা প্রশাসনিক সূত্র মারফত জানা গিয়ে যে মালদা জেলা প্রশাসনের সঙ্গে রাজ্য ও অন্য রাজ্যের প্রশাসনের কথা হয়েছে এবং তারা আশ্বস্ত করেছেন যাতে এরকম কোনো লাশ বডি না আসে, করোনা আক্রান্ত আক্রান্ত হয়ে মারা যাওয়া কোনো বডি যাতে মালদায় না আসে, সেই বিষয়ে তারা আশ্বস্ত করেছেন। তবুও যথেষ্ট তৎপর এবং নজরদারি চালাচ্ছে জেলা প্রশাসন। সকাল থেকে আমরা দেখতে পেয়েছি সেই চিত্র বারবার উঠে এসেছে যে মানিকচক থানার পুলিশ, সেখানকার প্রশাসন, পঞ্চানন্দপুরে সেখানে তারা গিয়ে বারবার নজরদারি চালাচ্ছেন যাতে কোনো রকম যাতে কোনো লাশ আসলে সেই লাশে যাতে ঠিকঠাকভাবে সৎকার করা যায় সেই দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। কারণ মানুষের মধ্যেও কিন্তু একটা আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে এই খবর পাওয়ার পর, যদি এইভাবে লাশ আসতে থাকে অন্যান্য রাজ্য থেকে, যদি করোনা আক্রান্তের বডি যদি এভাবে করে গঙ্গায় আসে সেখান থেকে সংক্রমণের একটা আশঙ্কা থাকছে, সেই নিয়ে কিন্তু একটা আতঙ্ক থাকছে মানুষের মনে। সেই কারণেই কিন্তু প্রশাসন আরো বিশেষ নজরদারি দিচ্ছে এই বিষয়ে। একেবারে অনেক ধন্যবাদ, আমরা কথা বললাম প্রতিনিধি রাজশ্রী প্রসাদের সঙ্গে। গঙ্গা দিয়ে কোনো দেহ যাতে রাজ্যের মালদায় প্রবেশ করতে না পারে সে কারণে সর্বতো চেষ্টা চালিয়ে যাচ্ছে ঝাড়খণ্ড প্রশাসন।